আসসালামু আলাইকুম সবাইকে, আমি ফাহমিদা এক্স ক্যাডেট, আইএমসি গার্লস ক্যাডেট কলেজ। সবাইকে স্বাগত জানাচ্ছি তরুণ একাডেমির পক্ষ থেকে। আজকে আমরা একটি নতুন বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি। বিষয়টি কি সম্পর্কিত? আমরা ক্লাস ফাইভের প্রি ক্যাডেট ব্যাচকে কিছু অগ্রিম বিষয় পড়িয়ে তাদেরকে ক্লাস সিক্সের ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার যে ভর্তিযুদ্ধে পড়াশোনা সেক্ষেত্রে কিছুটা আগিয়ে রাখার জন্য একটি স্বল্প উদ্যোগ নিয়েছি। সেই উদ্যোগেই আজকে আমাদের আরেকটি টপিকে আলোচনা। আমি আজকে যে টপিকটি পড়াতে চাচ্ছি সেটা হচ্ছে নাউন। নাউনকে প্রথমে আমরা আসি পার্টস অফ স্পিচে। পার্টস অফ স্পিচ, পার্টস অফ স্পিচ জিনিসটা কি? পার্টস অফ স্পিচ, পার্টস মানে হচ্ছে অংশ, আর স্পিচ মানে হচ্ছে বক্তব্য। অর্থাৎ বক্তব্যের অংশ, অফ মানে অবশ্যই এর, তাহলে পুরো অর্থটা আমার কি আসছে? বক্তব্যের অংশ। অর্থাৎ বাংলায় বা ইংরেজিতে যে কোনো বিষয়ে আমরা যে কথাগুলো বলছি বা লিখছি তার প্রত্যেকটি শব্দকে আমরা আলাদা আলাদা অংশে ভাগ করতে বা ক্লাসিফাই করতে বা বিশেষায়িত করতে পারব, সেই বিষয়টাকে আমরা বলছি পার্টস অফ স্পিচ। আমরা জানি ইংরেজিতে পার্টস অফ স্পিচ আট প্রকার, যেগুলোর মধ্যে প্রথম যে আমার ক্যাটাগরিটা আসছে বা ভাগটা আসছে সেটা হচ্ছে আমার নাউন। অর্থাৎ নাউন কি? আমার পার্টস অফ স্পিচের একটি অংশ। নাউন অর্থ কি? নামবাচক শব্দ। নামবাচক শব্দ, নামবাচক শব্দে কি বুঝছি আমরা? মূলত কোনো ব্যক্তি যখন কাজ করবে, ব্যক্তি হোক, বস্তু হোক বা কোনো কিছু, যখন বাক্যের মূল অর্থ বহন করবে বা বাক্যে কাজ করবে, তখন সেই জিনিসটাকে আমরা বাক্যে সাবজেক্ট বুঝি। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায়, যেটা দেখা যায়, এই সাবজেক্টটা নাউন, আমরা নাউন হিসেবে ক্লাসিফাই করছি। কারণ এই জিনিসটা অবশ্যই কোনো একটা কিছুর নাম। যখনই কোনো কিছু, ব্যক্তি, বস্তু, দোষ, গুণ, অবস্থা, সময়, যে কোনো কিছুর নামটা যদি আমরা বলি, তাহলে সেই নামটাকে আমরা নাউন বা নামবাচক শব্দে আলাদা বা ভাগে বা শ্রেণীবিভাগে ফেলতে পারছি। এখন আমার কথা আসছে যে এই নামবাচক শব্দটা যে আমরা ব্যবহার করব, এটা আমরা বাক্যে যখন ব্যবহার করব তখন সব কি একই ধরনের নাম? না তো, নাম সব ধরনের। যেমন রহিম ইজ পার্টিসিপেটিং ইন আ কম্পিটিশন, মানে হচ্ছে রহিম, কম্পিটিশন মানে হচ্ছে আমার প্রতিযোগিতা। রহিম একটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে, তার মানে আমরা বুঝতে পারছি যে রহিম এখানে একটা ব্যক্তি, ও একটা কি বলো আমার, ওরা আমার একটা ব্যক্তি। এই ব্যক্তি কি করছে? পার্টিসিপেটিং মানে ও একটা কাজ করছে। ও একটা কাজ, কি কাজ? ও অংশগ্রহণ করছে। ইন আ, ইন এ কম্পিটিশন, কোথায় অংশগ্রহণ করছে? একটা প্রতিযোগিতায়। ও একটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে। তাহলে আমি বলতে পারি যে এখানে এই ব্যক্তি, এই ব্যক্তি রহিম, ও কিন্তু একটা নাম, কিন্তু কম্পিটিশন কি? কম্পিটিশন কি? আমরা কোনো একটা জায়গায় অংশগ্রহণ করতে যাচ্ছি, যেই ভেনুটা, যে স্থানটা, যে কারণটা আমার যাওয়ার, ওই কারণটা কি আমার কম্পিটিশন? এটা কি আমার কারণ বা জায়গার নাম? কারণ বা জায়গার নাম, তাহলে এই নামটা, এটাও তো একটা নাম, এটাও আমার একটা নাম, এটা আমার একটা নাম, এটা আমার একটা নাম। তাহলে আমি বোঝাতে পারছি নাউনটা আসলে কি? কোনো হেতু, কারণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ, পরিমাণের নাম, অবস্থার নাম, কারণের নাম, সংখ্যার নাম, ব্যক্তির নাম, বস্তুর নাম, যে কোনো কোনো কিছুর নাম কথাটা যখন আমার আসবে
তখনই আমরা নাউন কথাটাকে আনব। এখন আসছি আমরা নাউন, ও এক ধরনের নাউন, ও একটা ব্যক্তি, ও একটা কারণ বা জায়গা, ও এক ধরনের নাম। তাহলে আমার অবশ্যই এখানে উই ক্যান কাম ডাউন টু দ্যাট নাউনেরও ক্লাসিফিকেশান বা শ্রেণীবিভাগ থাকতে পারে। তাহলে আমরা এখন আসবো নাউনের শ্রেণীবিভাগে। নাউনের শ্রেণীবিভাগটা কি? নাউনকে আমরা পাঁচ প্রকার বলতে পারি। দেয়ার আর ফাইভ টাইপস অফ নাউন বা পাঁচ প্রকার নামবাচক শব্দ। পাঁচ প্রকার নামবাচক শব্দ। প্রথম জিনিসটা আসবে আমার প্রপার নাউন। নামকে পাঁচ ভাগে ভাগ করার পর যে প্রথম ক্যাটাগরিটা বা শ্রেণীভাগটা, সেটাই হচ্ছে আমার প্রপার নাউন। প্রপার নাউনের পরে আমার আসবে কমন নাউন। প্রপার নাউন এবং কমন নাউনের পরে আমার যেটা আমি আনবো সেটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। এরপরে আমরা আনবো অ্যাবস্ট্রাক্ট নাউন। এরপরে আমরা আনবো কালেকটিভ নাউন। এখন প্রত্যেকটা আমি শুধু লিখলাম, এখন আমার অর্থগুলো বোঝানোর পালা। প্রথমে আমার আসছে প্রপার নাউন। প্রপার নাউন হচ্ছে একদম নির্দিষ্টায়িত, নির্দিষ্ট করে তুমি যদি একটা ব্যক্তি বস্তুর নাম উল্লেখ করো শুধুমাত্র, সেক্ষেত্রে আমরা সেটাকে প্রপার নাউন। প্রপার মানে কি? যথাযথ, একদম যথাযথভাবে তুমি যদি কারোর নাম উল্লেখ করো তাহলে সেক্ষেত্রে আমরা সেটাকে বলছি প্রপার নাউন। যেমন একটি বাক্য খেয়াল করো, সীমা ইজ প্রিপেয়ারিং ফর এক্সাম, মানে কি? সীমা পরীক্ষার জন্য প্রস্তুত হচ্ছে। সীমা ইজ প্রিপেয়ারিং ফর এক্সাম। এখন এখানে দেখো তো, এই যে সীমা, ও একটা ব্যক্তি, ও একটা মেয়ে, অ্যান্ড ওর সঠিক নামটাই আমি উল্লেখ করেছি, যেমন সীমা। এই নামটা আমি এক্স্যাক্টলি সঠিকভাবে কোনো পরিবর্তন ছাড়া উল্লেখ করেছি। ও একটা কি? যথাযথ নাম। এই নাম দিয়ে তুমি একজন ব্যক্তিকে চিনতে পারতেছ, এই জিনিসটাই হচ্ছে আমার প্রপার নাম। যে কোনো একটা নাম দিয়ে যদি আমরা সঠিক ওই ব্যক্তি বা বস্তুকে চিনতে পারি তখন সেটাকে আমরা প্রপার নাউনের আন্ডারে ফেলতে পারি। এখন আসছে আমার কমন নাম। কমন নাম হচ্ছে জাতিগত নাম। বা ধরো আমি এখানে প্রথমেই একটা উদাহরণ, প্রত্যেকটাই আমি একটা একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি, কারণ সংজ্ঞা দিলে যেটা হয়, আমরা যখন বাক্যগুলো দেখি তখন আমাদের মাথায় ধরতে একটু সময় লাগে, এমনও ধরতে পারা যায় না, কিন্তু ধরতে একটু সময় লাগে যে সংজ্ঞার সাথে কি আমার এটা মিলছে। তো আমি যদি তোমাদেরকে উদাহরণ দিয়ে বোঝাই তাহলে ব্যাপারটা কিছুটা সহজ হবে, কারণ আমরা ক্যাট কলেজের প্রিপারেশনের জন্য এই কাজটা করার উদ্যোগ নিয়েছি, বা তুমি যদি নর্মাল একাডেমিক প্রিপারেশনের জন্যও হও, এই কাজটা তুমি কি কেন করছো, তুমি যাতে এগিয়ে থাকতে পারো, এগিয়ে থাকার জন্য অবশ্যই আমাদেরকে দ্রুত হতে হবে। তাহলে কমন নাউনের একটা উদাহরণে আসি, যে কাউ ইজ আ ডোমেস্টিক অ্যানিমাল। এই বাক্যটা আমরা সবাই ছোটোবেলায় পড়েছি, আমি একটু সহজ উদাহরণ দিলাম প্রথমে। কাউ ইজ আ ডোমেস্টিক অ্যানিমাল, মানে হচ্ছে গরু একটি ডোমেস্টিক, মানে সবাই জানি আমরা গৃহপালিত।
গরু একটি গৃহপালিত পশু। এখানে শুধু কি একটি গরু গৃহপালিত? না, সব গরু। আমরা বাংলাদেশে যত গরু দেখি, বুনো গরু বললে তো আমার ওটা ওয়াইল্ড কাউ বলতে হয়, কিন্তু আমি তো এখানে ওয়াইল্ড কাউ বলিনি, আমি নর্মাল কাউ বলেছি। তো কাউ বললে আমরা কী বুঝি? সবাই অবশ্যই গরু লালন পালনই করে গৃহে উপকারের জন্য। তো অবশ্যই গরু, সব ধরনের গরুই আমার ডোমেস্টিক অ্যানিমেল, তাই না? সব ধরনের গরুকেই তো আমরা বাসায় রাখতে পারবো। তো কাউ ইজ এ ডোমেস্টিক অ্যানিমেল যদি আমার হয়, এখানে তো আমি একটা কাউকে বোঝাচ্ছি না, বোঝাচ্ছি কি? না, আমি একটা কাউকে বোঝাচ্ছি না। তাহলে এই কাউ আমার সমস্ত যত গরু আছে বা সমস্ত কাউকে বোঝাচ্ছে। সমস্ত জাতিকে বোঝাচ্ছে। তাহলে এই কাউটা যদি সমস্ত জাতিকে বোঝায়, আমি কি বলেছিলাম, কমন নাম হচ্ছে জাতিগত। জাতিগত নাম, তাহলে জাতিগত নাম কি আমার কাউ এখানে আসছে? তাহলে আমি বলতে পারি সহজেই যে যখন কোনো একটা নাম দিয়ে ওই পুরো জাতিটাকে বোঝানো হবে, তখন ওই ব্যাপারটাকে আমরা বলবো কমন নাম। আচ্ছা, এখন আছে ম্যাটেরিয়াল নাম। ম্যাটেরিয়াল নাম কি? বস্তুগত নাম। এটা হচ্ছে যথাযথ নাম। বস্তুগত নাম কি জিনিস? যেমন তুমি দেখো, যদি আমি এখানে একটি উদাহরণ দেই, বাঙালিজ ক্যান্ট লিভ উইদাউট রাইস। বাঙালি বলে না মাছে ভাতে বাঙালি? তাহলে প্রথমে আমার কথাটা আসছে, বাঙালিজ ক্যান্ট লিভ উইদাউট রাইস, ভাত ছাড়া বাঙালি বাঁচতে পারে না। তাহলে এখন যদি আমরা এখানে বলি যে বাঙালিজ ক্যান্ট লিভ উইদাউট রাইস, এখানে রাইস যে কথাটা আমার আসছে, ভাতটা আমার কি? ভাতটা আমার একটা বস্তু। বস্তু বলতে কি? এমন একটা বস্তু। ভাত কি তুমি একটা দুটা করে গণনা করতে পারো? বলো তো, আমরা কি একটা ভাত দুটা ভাত করে কখনো গুনতে পারি? না, অবশ্যই না। এটাকে আমার একটা নির্দিষ্ট পরিমাণ হিসেবে গুনতে হয়। যেই বস্তুগুলো আমাকে পরিমাণ করে একটা দুটা নয়, বরং একটা সমষ্টি পরিমাণ হিসেবে মাপতে হয়, সেগুলোকে আমরা ম্যাটেরিয়াল নাউনের আন্ডারে ফেলছি। সমষ্টিগত পরিমাণ হিসেবে যাকে পরিমাপ করবো আমরা, সেই নাউনটাকে আমরা বলছি ম্যাটেরিয়াল নাউন। তাহলে আশা করি বুঝতে পেরেছো, যেমন রাইস, লেন্টিল যেটা আমরা ডাল বলি, বা উড, কাঠ কিন্তু এক পিস দুই পিস করে হিসেব হয় না, কাঠ অনেকটা নিয়ে একটা বড় পরিমাণ হিসেব হয়। এই ধরনের যে নাউনগুলো, যেগুলোকে যেমন মিল্কও কিন্তু এক ধরনের ম্যাটেরিয়াল নাউন। এছাড়া আমরা যে খাবার জিনিসগুলো খাই, এক্সেপ্ট যেমন ধরো গার্ড বা লাউ, এটা কিন্তু একটা হিসাব করছো তুমি, এটা না। কিন্তু বাকি যেগুলোকে আমরা হিসাব করতে পারি পরিমাণ করে, সেগুলো আমার ম্যাটেরিয়াল নাম। এরপর আমার আসছে অ্যাবস্ট্রাক্ট নাম বা গুণগত নাম। এখন গুণগত নাম বলতে যে শুধু গুণই বোঝাবে, ব্যাপারটা কিন্তু এরকম নয়। এখানে গুণ আসবে, দোষ আসবে, সবই আসবে। গুণগত নাম অ্যাবস্ট্রাক্ট বলতে কি বোঝায় বলতে বুঝতে কি পেরেছো তোমরা? অ্যাবস্ট্রাক্ট বলতে হচ্ছে যে জিনিসগুলো আমাদের অ্যাবস্ট্রাক্ট, মানে ধরা ছোঁয়ার বাইরে, মানে আমাদের যেই বিষয়গুলো আমরা ধরা ছোঁয়ার বাইরে, আমরা চাইলেই ধরতে পারি না বা স্পর্শ করতে পারি না, শুধুমাত্র আমরা অনুভব করতে পারি। গুণ, একটা মানুষের দোষ, একটা মানুষের গুণ, এই ব্যাপারে কিন্তু ধরা যায়? আমরা কি স্পর্শের মধ্যে রাখতে পারি? অবশ্যই না। পরিমাপ করতে পারি? না। এই ব্যাপারগুলো ধরা ছোঁয়াও যায় না, পরিমাপও করা যায় না। কী করা যায়? আমরা অনুভূতি দিয়ে এটাকে অনুভব করতে পারি যে হ্যাঁ, এই মেয়েটা ভালো, এই ছেলেটা ভালো,
ভালো কি, আমার একটা অনুভূতি কাজ করে ভিতরে যে তার কোনো একটা কর্ম দেখে আমার এই অনুভূতিটা জাগে যে সে ভালো। এই যে গুণগত যে বিষয়গুলো সেগুলোর যে নামকরণ, সে একটি সৎ ব্যক্তি। যদি আমি বলি সে একটি সৎ ব্যক্তি, এখানে আমি ব্যক্তির অবস্থা বোঝালাম যে এই ব্যক্তি সৎ, কিন্তু সততা একটি মহৎ গুণ, এটা একটা গুণের নাম। এই গুণটা যদি কারোর মধ্যে থাকে তখন সে সৎ ব্যক্তি, এছাড়া কি সে সৎ ব্যক্তি? না। এই গুণের যে নামটা আমি ডিস্ট্রিবিউট করছি বা বিতরণ করছি সেটাই আমার অ্যাবস্ট্রাক্ট নাম। অনেস্টি ইজ আ গ্রেট ভার্চু। তাহলে আমরা কি বললাম, এটাকে ধরা ছোঁয়া যায় না, পরিমাপ করা যায় না। ধরা ছোঁয়া বা পরিমাপ করা যায় না, সেটাকে আমরা কি বলছি? অ্যাবস্ট্রাক্ট নাম বা গুণগত নাম। লাস্টে, একদম সবার শেষে আমরা আসছি কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন আর কমন নাউনের মধ্যে শুধুমাত্র একটাই পার্থক্য, যে কমন নাউন দিয়ে কী হচ্ছে, কমন নাউন দিয়ে সম্পূর্ণ জাতিকে বোঝাচ্ছে, কিন্তু কালেকটিভ নাউন দিয়ে শুধুমাত্র একটি নির্দিষ্ট দলকে বোঝায়। যেমন হিউম্যান, যদি আমি বলি হিউম্যান, হিউম্যান শব্দটা যদি আমি ব্যবহার করি তাহলে হিউম্যান দিয়ে কী বোঝায়, সমস্ত মানুষ জাতিকে বোঝায়। মানুষ জাতিতে যত মানুষ আছে, আমরা যারা, আমি তুমি আমরা যারা মানুষ, সবাই তো হিউম্যান। কিন্তু যদি আমি বলি দ্য টিম অফ ফোর পার্সনস, দ্য টিম অফ ফোর পার্সনস, যদি আমি এভাবে উল্লেখ করতে চাই কথাটা, তাহলে এখানে কি শুধুমাত্র চারজন মানুষ, পার্সন মানে কি ব্যক্তি, হিউম্যানও তো ব্যক্তি, তো চারজন মানুষের যদি আমি একটা দল বোঝাতে চাই তখন আমার দ্য টিম অফ ফোর হিউম্যানস বা ফোর পার্সনস কথাটা আসছে। এই যে এই টিম কথাটা আসছে না, দল যেখানে নির্দিষ্ট সংখ্যক মানুষকে আমরা রাখছি, কিন্তু হিউম্যানে কি আমরা নির্দিষ্ট সংখ্যক মানুষকে রাখছি? না। এই পৃথিবীতে যত মানুষ আছে সবাইকে আমরা হিউম্যান বলছি, এবং এই যে চারজন মানুষের যে দলটা, এই দলটাকে আমরা আলাদা একটা, আলাদা আমরা স্পেসিফাই করে বা নির্দিষ্টিকরণ করে একটি দল হিসেবে অভিহিত করছি। এই যে দল করাটা, আলাদা করা, এটা হচ্ছে আমার কালেকটিভ নাম। আর যে হিউম্যান, এটাকে সমস্ত মানুষ জাতিকে আমরা যখন বুঝেছি তখন এটা আমার কমন নাম। বুঝতে পেরেছি বিষয়টা? যখন কমন নাম থেকে আমরা একটা আলাদা দলে আসব তখন সেটাকে আমার বলা হচ্ছে কালেকটিভ নাউন। কালেকটিভ নাউনের কিছু বিশেষায়িত উদাহরণ আছে, যেমন আমি আপাতত এই তিনটা দিয়ে তোমাদেরকে বোঝাচ্ছি। কমিটি, কমিটি মানে কি বলতো, সংস্থা। একটা সংস্থা কি সব মানুষ নিয়ে হয়? অবশ্যই না। একটা সংস্থা কিভাবে হয়, একটা সংস্থাতে কিছু নির্দিষ্ট একই ধরনের কাজ করা মানুষ যুক্ত হয়ে যখন একই উদ্দেশ্যে কোনো কাজ করে তখন সেটাকে আমরা সংস্থা বা কমিটি বলছি। তাহলে এটা কি এক ধরনের মানুষ? যেমন ধরো একটি সংস্থা বন্যার্তদের জন্য কাজ করছে, তখন তাদের উদ্দেশ্য কী? বন্যার্তদের জন্য কাজ করা, আর তারা সবাই একই লক্ষ্য নিয়ে একটা নির্দিষ্ট কাজ করছে। এই জিনিসটাকে আমরা বলতে চাচ্ছি আলাদা করা বা দলীয়করণ করা। কিছু মানুষকে আমরা আলাদা করে দলীয়করণ করলাম, তখন এই জিনিসটা আমার একটা সংস্থা বা দলের রূপ নিল, এটাই আমার কালেকটিভ নাম। যখন কিছু মানুষ
বা বস্তু, বস্তুও হতে পারে। যেমন দেখো ক্যাটল, ক্যাটল ক্যাটল মানে হচ্ছে অনেকগুলো প্রাণী, অনেকগুলো প্রাণী, গরু বা যেই প্রাণীগুলো আমরা গৃহপালিত পশুগুলোকে যেগুলো চড়ানোর কাজে মাঠে নিয়ে যায় সেই প্রাণীগুলোকে মূলত ক্যাটল বলা হয়। চড়ানোর প্রাণী, চড়ানোর জন্য মাঠে চড়াতে যে প্রাণীগুলো আমরা নিয়ে যাই সেগুলোকে মূলত ক্যাটল বলা হয়। তারা কিন্তু একটা দলগত, যেমন রাখাল অনেক গরু বলো, অনেক বেশ বলো, অনেক ছাগল বলো, তাদেরকে মাঠে চড়াতে নিয়ে যায়। তারা একটা দল থাকে, তারা নির্দিষ্ট নির্দিষ্ট মেষ, মেষ পাল বলো বা দুম্বা পাল বলো, সেই পালগুলো নিয়ে তারা মাঠে চড়াতে যায়, তারা একটা দল, তখন এটাকে আমরা ক্যাটল বলছি। ও একটা কালেকটিভ নাম। যেমন কমন নাম আমি কি বলেছিলাম, কাউ, কাউ দিয়ে আমরা সব কাউকে বুঝাচ্ছি। কিন্তু একটা রাখাল একটা কিছু দলের গরুকে মাঠে চড়াতে নিয়ে গেল, তখন কি ওই রাখাল কি সব গরুকে নিয়ে যাচ্ছে? না, সে শুধু তার গরুকে নিয়ে যাচ্ছে। তখন আমি যখন তাদেরকে আলাদা একটি দলীয়করণ করলাম, তখন তারা আমার কালেকটিভ নাউনের আন্ডারে চলে আসছে। আর জুরি হচ্ছে বিচারক পর্ষদ। দেখবে কোনো বিচারালয়ে কিছু আইনজীবী বলো, বিচারক বলো, একসাথে বসে যখন কোনো সিদ্ধান্তে আসে তখন তাদেরকে জুরি বলা হয়। তো তাদেরও কি একটা দল, কিছু বিচারক এবং আইনজীবীর একটা দল, তারা নির্দিষ্ট একত্রিত হয়ে নির্দিষ্টভাবে একটি কাজ করছে। এইটাই কালেকটিভ নাউনের উদ্দেশ্য, যখন কিছু মানুষ একীভূত হয়ে একই উদ্দেশ্যে কোনো কাজ করে। শুধু মানুষ না, হ্যাঁ তো বস্তুর উদাহরণও দিলাম, বস্তু মানে প্রাণী, ব্যক্তি, বস্তু, প্রাণী একীভূত হয়ে একই উদ্দেশ্যে কোনো কাজ করে, তখন তাদেরকে আমরা কালেকটিভ নাউন বলছি। তাহলে আমি শুরু থেকে আবার বলি, আমি বললাম নাউন আমাদের পাঁচ প্রকার, কী কী তোমরা আমার সাথে বলো এখন। প্রথম নাউনটা আমার কী ছিল, প্রপার নাউন। প্রপার নাউন দিয়ে আমরা কী বুঝাচ্ছি, নির্দিষ্ট, একদম নির্দিষ্ট করে আমরা ব্যক্তি বুঝাচ্ছি। নির্দিষ্ট করে আমরা ব্যক্তি বুঝাচ্ছি। তারপরে এলো কমন নাউন। কমন নাউন দিয়ে আমরা কী বুঝাচ্ছি, কাউ। আমরা কোনো একটা ব্যক্তি বা বস্তুর, যেমন হিউম্যান বা কাউ, কোনো একটা ব্যক্তি বা বস্তুর সমস্ত জাতিকে যদি আমরা উল্লেখ করতে চাই তখন আমরা কমন নাউন ব্যবহার করব, যেটা জাতিগত নাম। এরপরে আমার আসছে কি ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউনটা কি, আমরা বস্তুগত নাম, সমষ্টিগত পরিমাণ করা যায় যাদেরকে, যাদের সমষ্টিগত পরিমাণ রয়েছে, যাদেরকে আমি একটা একটা করে গণনা করতে পারবো না, সেই জিনিসগুলো। যেমন যে কোনো ওয়াটার আমরা কি একটা একটা পানি গুনতে পারি, লিটার লিটার পরিমাপ করতে হয় আমার একটা নির্দিষ্ট পরিমাপে, ওদের জন্য আমার একটা পরিমাপ বের করতে হয়, এই জিনিসটাই হচ্ছে আমার ম্যাটেরিয়াল নাউন। যেগুলো আমাকে একটা দুটো করে না গুনে ওদের জন্য আলাদা পরিমাপ ব্যবহার করতে হয়। এরপরে আমার আসছে চার নম্বরে, আমি বলেছি অ্যাবস্ট্রাক্ট নাউনের কথা। অ্যাবস্ট্রাক্ট নাউন কি, আমাদের যে কোনো দোষ, গুণ, অবস্থা, এগুলো যেগুলো আমরা ধরাছোঁয়া এবং পরিমাপ করতে পারি না, মানে ধরাছোঁয়া করা যায় না, মানে আমি ধরতেও পারবো না, ছুঁতেও পারবো না, পরিমাপও করতে পারবো না। কী করতে পারবো, আমি শুধু অনুভব করতে পারবো। সততা, সত্যবাদিতা বা খারাপ লাগা, মানে যদি আমি বলি হি ইজ ইন আ ব্যাড সিচুয়েশন, যদি আমি বলি এখানে এই সিচুয়েশানটা, এই সিচুয়েশান কথাটা কি আমি ধরতে পারছি, অবশ্যই ধরতে পারছি না, তখন এইটাই আমার অ্যাবস্ট্রাক্ট নাউনের আন্ডারে চলে আসছে। অ্যান্ড কালেকটিভ নাউন লাস্টলি, পাঁচ নাম্বারে আমরা যেটা ডিসকাস করেছি সেটা হচ্ছে কালেকটিভ নাউন। কালেকটিভ নাউনে কী আসছে, এই কমন নাউনের ভিতর থেকে আমরা যখন কিছু মানুষ, ব্যক্তি, বস্তুকে আলাদা করে দলীয়করণ করছি, যারা একটা নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে কাজ করছে, তখন তাকে আমরা বলছি কালেকটিভ নাউন। আশা করি আমি নাউনের পাঁচটি ভাগ বোঝাতে পেরেছি তোমাদের সবাইকে। ধন্যবাদ।